কিছু লোক আছে মাথায় বড় বড় জ্বর, এরপরে শিকল পেঁচা রাখে আছে না নাই, এরপরে আপনার ওই পুরোর মধ্যে বাদান গাজা থাকে, এই পুরোটা এরকম করে খোলে হাতের তালে নেয়, এইরকম করে দলে কথা কয় না, কথা কয় না, এরপরে কলকির মধ্যে বরে, এতটুকু কলকির মধ্যে বরে, তারপরে দেয় বাজান আগুন, তারপরে দেয় টান, এইভাবে ধরে কয় লক্ষ্য রাহি আমি হন অজ্ঞান হব, এরকম বাপার আছে না নাই, দরকার আছে না নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, বান্দারি গজল গায় বলবো কি একটু, বলে বাবা বান্দারি তার ভিতরে বান্দারি কই বাড়ি গাড়ি পাবি, ও যে বান্দারি করিলে দোয়া জিথাই যাবা চাকরি বাবা, নাও ধুইলে তো জোর কর, ও যে কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি বাবা ধঞ্জাল বান্দারি, কাগজ আর কলম ছাড়া পরে মাস্টারি, কাগজ আর কলম ছাড়া পড়ছে মাস্টারি বাবা ধঞ্জাল বান্দারি, বাসু আনসারি কয় অল্প দিনে তোর কপালে গুড়ি রে তোর কপালে তোর কন ঠিক কিনে, অলি আল্লাহর বাংলাদেশ, শাহমাকবর বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, আল্লাহর অলিরা জমিনের বুকে আছে, বুকে তাদের রক্ত পলেন কিনে করে দিয়ে এমন পরিশ্রমের মধ্যে কাউন্টিং করেছে, চিল্লে বলো ঠিক কিনা, শ্রোতা পাইলাম না, মাইক বেশি ভালো কিন্তু শ্রোতা নাই, সেই শ্যালো মেশিকের মতো ভুক ভুক পাগল মন মনোরে দম ফুরালে বুঝবি কে আপন, পাগল মন মনোরে দম ফুরালে বুঝবি কে আপন, যাদের তুমি বাবু আপন সেই তোমায় পরাবে কাপন, নিয়া দাবে অন্ধ ঘরেতে অজু গোসল করাইয়া জানাজা নামাজ দিবেন পড়াইয়া, নিয়া দাবে অন্ধ ঘরেতে পাগল মন মনোরে দম ফুরালে বুঝবি কে আপন, আল্লাহুম্মা সাইয়্যাদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যাদেনা মাও বাইবেরা দাওয়াত সজন, সেদিন কেউ রবে না আপন, ছেলে মিয়া সঙ্গে যাবে না, দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর, দুনিয়ায় করছি অনেক ভুল চলে যাব অনেক দূর, আর কোনো দিন দেখা হবে না, পাগল মন মনোরে দম ফুরালে বুঝবি কে আপন, লা ইলাহা La ilaha La ilaha La ilaha এই কমলে মার বান্দু বেলাম কাজে লাগবে মরণ বেলাম, এই কনে মাত রোশনিতে কবর হবে তোমার জালালা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা, আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি কর্তা গতারে কেন মানো না, ইলাহা
La ilahe illallah Muhammadur Rasulullah. Şakuli porun sallallahu aleyhi ve sellem. Erekom iman ali deshe ase na nai. Naam rakhe Islam. Islamer hasso or bhitore nai. Quraner mahfile dur duranto theke manush ase. Barir pashe naam hole iman ali o Quraner mahfile jay na. তে ইমানালির বিবি বলতেছে স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করতেছি একটাও তো ভালো কাজ তোমার দেখিনি কিন্তু যাত্রার কথা শুনলে তো তোমার ঠেকা রাখা যায় না হ্যাঁ যত ফাঁকা ফাঁকা বসবে ততই কল ঘিরে ধরবে শীত শীত তো ধরবে পাশাপাশি শয়তান থাকবে আপনারা আগানোর জন্য সাহসী বান না কেন আচ্ছা আপনারা যারা বিয়ে করতে গেছেন আমরা দেখি ছোটবেলায় বিয়ে তারা করতে গেছে বড় যাত্রীরা তাকবীর দিছে কথা কন তাকবীর দিছে না এখন আমার মনে হয় বড় যাত্রীরা মুখে তাকবীর দেয় না বর বিয়ে করতে যায় বরই মনে হয় তাকবীর দেয় আমার কথা কি বুঝতেছেন আজকে ওয়াজ হবে ইনশাআল্লাহ দেখুন ইমান আলী কোরআনের মাহফিলে যায় না তে ইমান আলীর বিবি বলতেছে স্বামী কোরআনের মাহফিল হচ্ছে দূর দূরান্ত লোক আসছে তুমি একটু যাও না তে যাও তে ইমান আলী বুক ধমকাচ্ছে চুপ কর পেতনি বুক আবার পেতনিও কয় প্রেম আর ভালোবাসা আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায় রিমেন্টে নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া মানুষের মন জয় করা যায় না তার ইমান আলীর বিবি বুঝাচ্ছে আমার সোনা আমার ময়না আমার লক্ষ্মী আমার আত্মা করি আত্মা ইমান আলী ঠান্ডা হয়ে গেছে তো বলতেছে বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি কি খুশি বলে হ্যাঁ খুশি কথা হারিকেন লাগা দে তখন হারিকেন লাগা দিছি ওই ইমান আলী কোরআনের মাহফিলে গেছে যা দেখা যায় হাজার হাজার মানুষ বাংলাদেশে এমনও মাহফিল হয় বসা তো দূরের কথা দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না কথা কোন তো এখন ইমান আলী বসবে বসার মতো কোনো জায়গা নাই ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ সামনে একটু জায়গা আছে ইমান আলী এসে বসছে কে বসছে একটু কথা কন রে ভাই কথা কন আমার যদি লজ্জা থাকে আর জীবনে এই জেলায় আসব না কি কন কথা কি খারাপ বলতিছে নাকি আমার কথা কি বুঝতেছেন নাকি আচ্ছা কি জানি বলতেছিলাম ইমান আলী আমার সব কিন্তু হারিয়ে যাচ্ছে হ্যাঁ সামনে এসে বসছে এরকম স্টেজ ইমান আলী সামনে বসে ও তো জীবনে ওয়াজ নসিহত শোনে নাই ডিগর শোনে সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ তো পাশের মানুষ শুনছে ভাই এইটাই কি ওয়াজ কয় না এটা ওয়াজ না কয় এটা কি কয় ডিগর শোনে কয় ওয়াজ কাক কয় যে ওয়াজ হচ্ছে যে তৃতীয় বক্তা ওয়াজ করতেছে দ্বিতীয় বক্তা আসবে তারপরে প্রধান বক্তা আসবে দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা বিদায় হয়ে গেছে প্রধান বক্তা সেই স্টেজে বসে ইমান আলীর সামনে বসে একটু কথা বলেন ভাই কে বসে ইমান আলী তো এই হাজার হাজার মানুষ দেখে প্রধান বক্তার আত্মা ভরে গেছে যে আপনারা হাজার হাজার মানুষ বসে আছে আমার তো কি যে আনন্দ লাগতেছে আল্লাহর কাছে বলি আল্লাহ এখন এই মাত্র তুমি বেহেশত দাও আমিন কোন জোরে কোন আমিনও বলতো স্যার এখন প্রধান বক্তা ওয়াজ করতেছে প্রথম পর্যায়ে আমার ভাইরা আপনাদের হাজার হাজার মানুষ দেখে সুন্দর পরিবেশ দেখে আমার আত্মাটা ভরে গেছে আমার মন বলতেছে ইমান এখানে আছে ইমান রয়েছে সামনে বসে এতে তো বক্তা জানে না হাত টান করে বলতেছে ইমান এখানে আছে ইমান কয় সারছি ও আমি কোরআনের মাহফিলে আসবো না আমার বউ আমাকে পাম্পতিতে পাঠা দিল যাও যাও হাজার হাজার মানুষ হুজুর কাউরে দইল না হুজুর আমার কয় ইমান এখানে আছে আমি ইমান এই জায়গায় আসছি এই খবর যদি হুজুর জানে হুজুর আরো কুমার ফাঁস করবে ইমান যাত্রাও দেখে যা আমি এই জায়গায় থাকবো না হুজুর কারে দইল না আমাকে দইল ইমান আলী কয় এই জায়গায় থাকবো না চলে যাবে যাই যাই বাপ চলে যাবে উঁচু হয়েছে যাই যাই বাপ চলে যাবে এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে আমার ভাইরা আমার দেশের অবস্থা বেশি ভালো না
আমাদের ভিতরে যে ইমানটা আছে ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ ইমান কষা আসছে আমি যাই যাই বাপ এই খবর হুজুর কিভাবে জানবে আমি ইমান আসছে তাও কা হুজুর ইমান আছে আবার আমি ইমান চলে যাব যাই যাই বাপ হুজুর কয় ইমান যাই যাই বাপ আমি চলে যাচ্ছি এই খবরও তো হুজুর জানে হুজুর আরো গুমর ভাস করবে ইমান মানুষের আইলো ঠেলে আমি থাকবো না এই বলে হামা গরু দিয়া গেটের সামনে চলে গেছে যা গার ঘুরে দেখতেছে যে হুজুর কিছু কয় না কি এক পর্যায়ে মাওলানা সাপোয়াজ করতেছে আমার ভাইয়ের আমার আমাদের ভিতরে যে ইমানটা আছে এই ইমানটাকে ইমানটা যেন চলে যেতে না পারে এই ইমানটাকে সব মানুষ মিলিয়া শক্ত করিয়া মজবুত করিয়া ধরো যেই কইছে ধরো ইমান কয় সারছি এতগুলি মানুষ যদি একটা করে থাপা দেয় তাহলে আমার জানি তো বাজবে না মানে উঠে দৌড় চড়েছে তো হুজুর বলল বাবা কে দৌড়ায় পাবলিক কা হুজুর ইমান দৌড়াইছে বিশ্বাস করেন ভাই কেবল ইরির খেপ অনেক বুই পাকা ভালাইছে দুশেরন বুই বুনছে পানি টানি দিছে দেরেনে আর আতালে বাজে কাদা দিয়ে দিয়ে ছড়া গেছে একা একা দৌড়াইতেছে আমার কথা কি বুঝতেছে যায় আবার ঘুরে ঘুরে টাকা দিয়ে আসতেছে না ইমানাদের বিবি কয় স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত আছে তুমি এসে পাগলামি শুরু করলে কয় পাগলামি দেখলি কি তুই যে পাপপট্টিতে কথা দেখলি হুজুর যখন বলল সব মানুষ মিলিয়া ইমানকে শক্ত করে মজবুত করে ধরো আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের বারোটা বাধা থাকত তা আমাদের ভিতরে যে ইমান আছে ইমানের বারোটা বাধার কাম শেষ আমার কথা কি বুঝতেছে আমার ভাইয়ের আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 জায়গা বললেন ওয়াকিমুসসালাত নামাজ কায়েম করো ও তু যাকাত যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসছে রোজা রাখো এই কথা টাকা আরো জোরে জোর হলো না যোগ্য বলুন আমি আজকে আপনাদের জোরে জোরে কথা বলাই ছাড়বো যদি আপনারা মুসলমান হয়ে থাকে আর ভিতরে যদি বিন্দু পর্যন্ত যদি ইমান থাকে তারা জোরে জোরে কথা বলবে ইনশাআল্লাহ দেখি আপনাদের ভিতর থেকে পাওয়ার বের হয় নাকি যদি ইমান কিঞ্চি পরিমাণ থাকে বের হবে ইনশাআল্লাহ আমার ভাইরা আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 জায়গা বললেন তোমরা নামাজ কায়েম করো টাকা থাকলে তোমরা যাকাত দাও আর সমর্থ থাকলে তোমরা মক্কায় যাও হজ করো এ কথা কার আল্লাহই কথা বললেন যখন আমরা নামাজে যাব আমাদের ভাগ্যের প্রতীক কমল আর মর্যাদার প্রতীক নাক এই জমিনে ঠেকাইয়া আমার আল্লাহর পায়ে সিজদা লাগাইব কোন মানুষ যদি নামাজের সময় যদি বলে মাওলা আমার এই ভাগ্যের প্রতীক কপাল আর মর্যাদার প্রতীক নাকটা আমি জমিনে ঠেকাইছি জমিনে না আল্লাহ তোমার কুদরতে পায়ে ঠেকাইছি এই আটিছি এই মেন্টিনিটি নিয়ে এই মানুষটা যদি সেজদা দেয় নামাজ পড়ে সুবহান রব্বিয়াল আলা বলে সুবহান রব্বিয়াল আলা বলতে দেরি নামাজ কবুল হইতে দেরি নে জোর কোন আমার ভাইরা আমার নামাজ যদি এইরকম হয় নামাজে দাঁড়াইছি আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা হলো আল্লাহ আপনি দাঁড়া আছেন মসজিদে দেহটা বদন যায় নামাজের উপরে আছে আপনার মনটা চলে গেছে নওগাঁও শহরে যাই আপনার বাজার করতেছে এ আলু বেগুন তরি তরকারি কিনতেছে মাছ কিনতেছে অথচ আপনি আসার এই গ্রামে আপনার মসজিদে অথচ বাজারে যায় আপনি বাজার করতেছেন এই মন যদি বাজারে যায় মনটাকে বাজার থেকে ফিরিয়ে আইনা নামাজে তুমি দাঁড় করাও তাহলে এই নামাজ মাওলার দরবারে কবুল হয়ে যাবে সিল্লাইয়া কম মারহাবা আপনি বললেন আল্লাহু আকবার মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ এই আখেরাতের আদালতের
তুমি তোমার এই বান্দার ভালো মন্দর বিচার করবে আপনি এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করতেছেন আর যায় নামাজের মধ্যে দাঁড়া আসা নামাজের জন্য আর আপনার মনটা চলে গেছে মাঠের মধ্যে যায় আপনি ক্ষেতটা পরিষ্কার করতেছেন ইরিদানগুনে লাগাছেন আগাছাগুনে পরিষ্কার করতেছেন অথচ আপনি আছেন মসজিদে মনটা চলে গেছে মাঠে কথা কয় না রে ইনা মহা যন্ত্রণা পড়ে গেল আপনি বাড়িতে নামাজ পড়তেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার ইবাদত করি তোমার দাসত্ব করি তোমার গোলামি করি মাওলা সকল প্রকারের সাহায্য তোমার কাছে চাই আপনি এই কথাটা বলতেছেন বিবির ঘরের মধ্যে থেকে বিবির ঘরের মধ্যে থেকে টিপির মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে ছেলের তাস মোবাইলের মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে রূপে আম্মারা গুঞ্জলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রস তলে আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নেলা কোলে সুবহানাল্লাহ জোরে কর আপনার নামাজটা যদি বাজার দিয়া এরপরে মাত দিয়া আপনার গান দিয়া টিপি দিয়া সিডি দিয়া এই নামাজটা যদি জরা খিচুড়ি হয় এই নামাজ আল্লাহ পর্যন্ত কোনো কোনো দিন পৌঁছবে না সিল্লাইয়া কোন ঠিক কিনে লা ইলাহা একটু ধাক্কা দিয়ে কর লা ইলাহা আল্লাহ ইলাহা এই কলে মার বান্দ বেলা হায় কাজে লাগবে মরণ বেলা এই কলে মার রৌশানি তাই কবর হবে তোমার উজালা ইলাহা La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Amar musliman bhaira Allah nabi ei rokom ekta majlise apnar sahabi niye alochona korchen আমার নবী বললেন ও আমার সাহাবীরা তোমরা কান পেতে শুনে রাখো দাড়ি পাকা মানুষ আর চুল পাকা মানুষ বুড়ো মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না যাওয়া সম্ভব হবে না আমার নবী যখন এই কথা বললেন বলার সাথে সাথে লক্ষ্য করে দেখে বুড়ো একজন সাহাবি কান্দে বাদান হরান হয়ে গেছে আমার নবী বললেন সাহাবি রে কেন তুমি কান্দো সাহাবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সোনার জবান থেকে বলেছেন দাড়ি পাকা আর বুড়া বুড়া মানুষ চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না গো নবীজি ও নবীজি দুনিয়ার সব মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহর কোরআন আর আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না জোরে কর মারহাবা নবী গো জীবন মোহাম্মদ নামাজ পড়ছি আল্লাহর জান্নাতের জন্য রোজা রাখছি জান্নাতের জন্য হজ করছি জান্নাতের জন্য জিয়াদের ময়দানে গীত গেছি এরপরে জিয়াদ করেছি আল্লাহর জান্নাতের জন্য আপনি বলেছেন দাড়ি পাকা চুল পাকা মানুষ বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবে না আপনার কথা মিথ্যে হবে না এই জন্যই আমি কাঁদতেছি আমি তো বুড়া মানুষ আমার নবী বলে সাহাবি কান্দ না আমি নবী বললাম আল্লাহ তোমাকে জান্নাতে দিবে সাহাবি বলে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ কোন আমার নবী বললেন সাহাবি রে আল্লাহ যদি এই সময় তোমারে যদি জান্নাত দেয় তুমি জান্নাতের মধ্যে কি চাও সাহাবি বলে নবী গো আমি বুড়া মানুষ বুড়া মানুষের আবার কতটুক আশা আকাঙ্ক্ষা থাকতে পারে বুড়া মানুষের যতটুক আশা আকাঙ্ক্ষা থাকার দরকার এতটুকু আছে ও নবীজি ও নবীজি এই জন্য আমি আল্লাহ যদি আমারে জান্নাতে দেয় বেশি কিছু চাই না স্বর্ণের একটা বিল্ডিং যেন আল্লাহ তৈরি করে দেয় চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ নারে তাকবীর আল কোরআনের আলো নারে তাকবীর নৌকার জেলার যুবকেরা ময়মনপুর
মুরব্বীরে বলো করে লক্ষ্য করে শুনুন, বেদন আমলে নিয়েতে শুনতে হবে। সাহাবী বলে হুজুর আমি বুড়া মানুষ, বুড়া মানুষের কত দুঃখ আশা থাকতে পারে, আল্লাহ যেন স্বর্ণ দিয়ে একটা বিল্ডিং তৈরি করে দেয়। সুবহানাল্লাহ। কর আমার নবী বললেন আল্লাহ তোমাদের তাই দিয়ে আর কি চাও? বলে নবী গো আর বেশি কিছু আমি চাই না, আল্লাহ আপনার হীরা কাঞ্চন মানিকার মুক্ত দিয়ে যেন একটা খাটনি বানা দেয়। আল্লাহর নবী বললেন তোমাকে তাই দিবে। সুবহানাল্লাহ। কর মানুষ কিন্তু বুড়ো চাওয়ার বেলা করে কম চাচ্ছে না, স্বর্ণের দাম কম না বেশি? আপনারা কি কথাটা মাথার মধ্যে নিচ্ছেন? যার এক মানিক্য 50,000 ধন, সুবহানাল্লাহ জোরে কর, আর সেই মানিক দিয়ে হীরে দিয়ে মুক্ত দিয়ে একটা খাট চাচ্ছে, তাহলে আশা ছোট না বড়? কিন্তু কথা কিন্তু ছোট। আমার ভাইয়েরা, আমার আমার নবী বললেন সাহাবীরে আল্লাহ তোমারে তাই দিয়ে দিবে, তবে খাবারের জন্য তুমি কি চাও? সাহাবী বলে নবী গো আর আমি খাবারের জন্য কি চাবো? আমি হলো বুড়া মানুষ, আমার দাঁত নাই গো নবীজি, আল্লাহ যেন আঙ্গুর ফলের একটা সুন্দর বাগান দেয়। সুবহানাল্লাহ। জোরে কর। মানে নিজের স্বার্থ তো কম বুঝতেছেন, মানুষ কিন্তু বুড়া, মানুষ কিন্তু বুড়া। আমার ভাইয়ের, আমার আমার নবী বললেন সাহাবীরে আল্লাহ আঙ্গুর ফলের বাগান দিবে, তবে আমার একটা কথা, দুনিয়ায় এত ফলের গাছ থাকতে, ফল থাকতে তুমি কেনে আঙ্গুর ফলের বাগান চাইলে? যেমন পিয়ারা ফল আছে, আম ফল আছে, এরপরে আপনার আপেল ফল আছে, এত গুণ ফল থাকতে তুমি কেন আঙ্গুর ফলের বাগান চা? সাহাবী বলে নবী গো আমার মুখের একটা দাঁত নাই, 32টা দাঁত সব দাঁত গুলি তো পড়িয়ে গেছে, আল্লাহ যদি আপেল ফলের আর পিয়ারা ফলের যদি বাগান দেয়, আমার দাঁত নাই, আমি কামড়াইয়া তো খাইতে পারবো না, আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, এই ফলটা আপনার হাতে নিব, মুখের মধ্যে দিব, মাছটি দিয়ে থাসি মারবো, রসে পেটটা ভরে যাবে। সুবহানাল্লাহ। কোন বুড়া মানুষ হলে চালাক কম না বেশি? কথা কই না বেশি? আমি এই হাদিস পড়িয়া এই হাদিসটা যাচাই করবার জন্য আমি চেষ্টা করলাম। একটা আপেল ফল কিনলাম, আমাদের এক দাদা আছে 80-90 বছর বয়স, মুখের একটা দাঁত নেই, বড় ফল কিনে এলাম খুব সুন্দর। কম দাদা কেমন? খুব সুন্দর লাগতেছে। কারণ আমি বললাম দাদা খাবে? কারণ মন তো চাই, ছাইছিয়ে দেও, ছাইছিয়ে বোঝেন তো? কথা কয় না, থেতলা করে দেয়, এই থেতলা করে দেয়, এক দেশের গুলি আর এক দেশে। যে সেটার কথা বলছি, আপনারা বড় বড় চোখ করে উঠছেন, আর একজন বুঝছে না, থেতলা না শেষাই মানে থেতলা করে দেয়। এখন মুখে হাসি দেখছি, থেতলা করে দেয়। কম না দাদা থেতলা করে দেবো না, আমার যদি কামড়ায় খাইতে পারো ফল তো দিয়েই দেবো, 500 টাকা পুরস্কার দেবো। দাদা কয় দেওয়ার চেষ্টা করে দেখি, দাদা 2-3 মিনিট পর্যন্ত এই মুড়ে কামড়ায়, এই মুড়ে কামড়ায়, এই মুড়ে কামড়ায়, 2-3 মিনিট পরে দেখি যে চোষাও তুলতে পারে নাই। কে তাহলে রসুলের হাদিস বাস্তবিত হয়ে গেছে? সুবহানাল্লাহ। জোরে কর। আমার ভাইয়ের, আমার আল্লাহ নবী বললেন সাহাবী আল্লাহ তোমারে আঙ্গুর ফলের বাগান দিবে, বলে আঙ্গুর ফলের বাগান তো দিয়ে দেয়, মাঝে মধ্যে খাবো আর পেটটা আমার ভরে যাবে, আর কোনো কিছু দরকার নাই। আল্লাহ নবী বললেন আল্লাহ তোমাকে আরো কিছু দিবে। কি দিবে? সাহাবী বললেন নবী গো কি দিবে? আল্লাহ নবী বললেন সৌতুত্ব করে আল্লাহ বউ দিবে। সুবহানাল্লাহ। জোরে কর। কয়টা বউ? সৌতুত্ব করে বউ দিবে, হুর দিবে, যেই বউ যে হুর দিবে, যে বউ দিবে, বউয়ের বয়স হবে 15-16, 16-17, আপনার 16-17, 17-18, এর চাইতে বড় হবে না, বাদান কম হবে না। আপনারা বলুন, বুড়া মানুষ যদি যুবতী বউ পায় মনটার মধ্যে আনন্দ লাগবে না লাগবে? শোনেন, মানুষের চুল পাকিয়া যায়, দাড়ি পাকিয়া যায়, মন কিন্তু বুড়ো হয় না। মন তো দাঁত পড়িল, চুল পাকিল, মনটা কিন্তু বুড়ো হয় না। জোরে কোন? চুল পাকিয়ে হচ্ছে সাদা, দাড়ি পাকিয়ে কত পুর, মনে কয় কলম নিয়ে কালো করি মাথার চুল, সহায় যৌবনের কালে তাই কি সাদে কলম নিলে? শোনেন, যারা সাদা চুল
কলব দিয়ে কালো করে ওটা তো বেহেশত যা দূরের কথা বেহেশতের সুগন্ধ নাকে আসবে না আমারে ভাইরা আমার মানুষের সব কিছু বুড়ো হয় মন কিন্তু বুড়ো হয় না আশা কিন্তু বুড়ো হয় না দেখবেন একটা লোক মন্নপূর্ণ অবস্থায় তিনি বুঝতেছে আমি আধা ঘন্টার মধ্যে মারা যাব দেখ পাইতেছে মরণের সময় দেখ পারে না এরকম করে না কথা কয় না তখন ওই লোকটার কিছু হুঁশ আছে আর কিছু বা আর এক সময় হুঁশ আছে আর এক সময় নাই ওই সময় যা যদি বলা যায় আপনাদের নওগাঁ জেলার এই গ্রামের নাম জানি কি বললেন সব ডুমুর গ্রামের পশ্চিম পাড়ার মাত্রাকে আপনার নামে লিখে দিব আপনি কি নিবেন তখন লোকটা ডেক দিয়ে বলবে দাও 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 কথা কয় না কথা কয় না মানুষ মরে যাবে তার কানে বাবা বলন কত হয় ঠিক সুবহানাল্লাহ জোরে কয় সব কিছু বুড়ো হয় মানুষের আশা কিন্তু বুড়ো হয় না জোরে কোন হয় আমার বাইরে আমার সাহাবি বলতেছে নবী গো আমি এত গুণী বউ দিয়ে আমি কি করব কারণ একটা দুইটা দিলি তো হইতো সৌস্তুটা দিবে নবী বললেন একটা কমও দিবে না বেশি দিবে না সৌস্তুটা দিবে সৌস্তুটাই তোমার নিতে হবে সাহাবি বলে হুজুর আমি বুড়া মানুষ বসতে গেলে ইসিস করে বসি আর ওঠার সময় লাঠি বড়দে উঠে ও মা ও মা রে কথা কয় না কথা কয় না ঘটনা ঠিক না বে ঠিক আমি ঠিক ওয়াসাই করে ইনশাআল্লাহ খুব খারাপ লাগতেছে নাকি আচ্ছা কেবল ওয়াজ শুরু করছি আমারে ভাইরা আমার ইবাদত সাহাবী বলে নবী গো এত গুণী বউ দিয়ে কি করব যদি দুই তিন দে হইতো তাও হইতো সত্তর দোয়া বুড়ার ভয় ধরে গেছে আল্লাহ নবী বললেন সত্তরটা তোমার নিতে হবে সাহাবি বলে আমি যদি বউ না নেই নবী বললেন তোমাকে জোর করে আল্লাহ দিবে সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ জোর করে যদি সত্তরটা বউ দেয় ছায়া ছায়া দেখা ছাড়া আর কোনো পথ থাকবে না বউদের হক আমি আদায় করতে পারবো না আল্লাহ নবী বললেন ও সাহাবি আল্লাহ তোমাকে বুড়ো রাখবে না আপনা আমার আল্লাহ এই মানুষটাকে 120 গজ বাদাম 20 ফুট বাদাম 20 গজ লম্বা বানাইবে এই সিনেটা ছাতা প্রশস্ত করবে সত্তরটা বউ পালার যোগ্যতা আল্লাহ দিয়ে জান্নাতে দিবে নারে তাকবীর ওই যখন আপনার ওই বউ যখন পাবে ওই হুরের আবাদান আপনার ওই জান্নাতি স্বামী পাইয়া আপনার মুখের দিকে তাকাইয়া জান্নাতি গান নৃত্য পরিবেশন করতে থাকবে নাহুন খলে দাতু ফালানা দে দু নাহুন নাই মাতু ফালানা বাসু সুবহানাল্লাহ গান এই জান্নাতি গান হুরেরা গাইবে আর ওই লোকটাকে ওয়েলকাম আর স্বাগতম জানাইতে জানাইতে জান্নাতের মধ্যে হাত ধরে ধরে বাজার নিয়ে যাবে কত বুঝতেছেন না এই জান্নাতি গান আপনার হুরের গাইতে লাগবে বাজার 70,000 বছর কয় বছর অনেক এই গান কেউ যদি মুখস্থ করে অনেক পুরুষ আছে বইয়ের কাছে যা বলে তোকে দিয়ে আর আমার সংসার চললো না আমার আর একটা বিয়ে করতেই হবে এরকম লোক আছে না নাই এই গানটা কোন মহিলা কোন স্ত্রী এই গানটা মুখস্থ করিয়া স্বামী যখন বিছানায় ঘুমাইতে যাবে বালিশে মাথা রাখিয়া মুখটা কানের সাথে লাগাইয়া আপনার 40 থেকে 41 দিন পর্যন্ত স্বামীকে যদি বিবি এই জান্নাতি গান শুনাইতে পারে আল্লাহর কসম করে বলতেছে এই মাহফিল সাক্ষী ওই স্বামী আর জীবনে অন্য নারীকে বিয়ার কথা মুখ দিয়ে উচ্চারণ করিবে না সিল্লাইয়া কন্যার হাওয়া আবার অনেকের বউ আছে স্বামী যদি ডাক দেয় বিবি ডাকে সারা দেয় না স্বামী পছন্দই করে না দনকিয়ার করে চলে স্বামী যা ডাক দেয় সালমা কোনো খবর নাই ও সালমা উত্তর নাই ও সালমা উত্তর দেয় কথা কয় না কথা কয় না আছে না নাই কোনো বিবি যদি
স্বামীকে দেখতে না পারে এই গান ওই স্বামীটা যদি মুখস্থ করিয়া আপনার এই গানটা মুখস্থ করিয়া আপনার বিবি যখন ঘুমাতে যাবে বালিশে মাথা রেখে মুখটা কানের সাথে লাগাইয়া এই গান 40 থেকে 41 দিন পর্যন্ত যদি বিবিকে শুনাইতে পারে আল্লাহর কসম করে বলতেছি ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি ওই বিবি যদি আগে 50% ভালোবাসা দিত এই গানটা যখন শুনাইবে স্বামীকে 100% ভালোবাসা দিবে নাহুনন খলে দাতু ফালানা জেদু ওয়া নাহুনন নায়মাতু ফালানা বাসু নাহুনন রজয়াতু ফালানা ফাতু তু বলে মন কানালা লা ওকুম নালাহু সুবহানাল্লাহ জোরে কর এই গায়নটা মুখস্থ করবে প্রত্যেকটা পুরুষ আর বিবিকে যদি আপনি শুনাইতে পারেন আপনার বিবি যতটুকু ভালোবাসে তার সে ডবল ভালোবাসা দিবে সুবহানাল্লাহ কয় আজকে তো মা বোনেরা মাহফিলে আসে নাই তাই না আছে মা বোনদের বলবো মা এই গানটা আপনি মুখস্থ করবেন স্বামী যদি আপনাকে দেখতে না পারে অনেক স্বামী আছে মেয়ে মহিলা যদি রান্না করতে করতে হঠাৎ করে লবণ ভাজন কম হইছে হইতে পারে কি না দাঁতের উপর দাঁত আজকাল তার কোটি কেড়ে রঞ্জুরি কথা কন আপনার যদি রান্নার সময় লবণ যদি কম হয় হঠাৎ মরিচ যদি জাল যদি বেশি হয়ে যায় হঠাৎ হলুদ যদি কম হয়ে যায় তারপরেও স্বামী জীবনে তোমাকে গালি দিবে না বরং আরো বলবে এত সুন্দর রান্না অতুলনীয় স্বাদ একটা তাবিজ নিতে হবে তাবিজ নিতে হবে না এই জান্নাতি গানই যথেষ্ট সুবহানাল্লাহ তে জোরে কর কিন্তু ভিতরে থাকতে হবে ইমান বাদাম চলে যাচ্ছে না না আশিচ্ছা বুঝলাম তুমি চলে যাইলে আমার কলজে ভেঙে দেবে কারণ এই শীতের মধ্যে উঠে যায় তোমারও কষ্ট আমার মনের মধ্যে খারাপ লাগে আচ্ছা শোনেন আমি যদি এই মাহফিল আপনারা ওয়াজ শুনতেছেন আমি যদি চলে যাই আপনাদের অন্তর ভেঙে যাবে না ঠিক বক্তার সামনে থেকে একটা লোক যদি দাঁড়ায় ওই বক্তার কি রকম থাকে যে বক্তা ওয়াজ করে সেই বক্তাকে জিজ্ঞেস করেন স্পেশালিস্ট আপনার তো এসে বসে সময় ফোন না একজন ফোন দিল কি না দিল হুট করে উঠে রোয়ানা দিলে রাগ করতেছেন মনে হয় তাই তেনে বড় বড় চোখ করে তাকা আসা লাইলাহা হয় না লাইলাহা একটু করে উঠতেছে লা ইলাহা থামেন একটা কথা শুনি আমি কিন্তু গেরেস্টার ছিল আমার দুইটা শ্যালো মেশিন ছিল কয়টা ওই মাঝে মধ্যে আমি নিজেই যাই স্টাফ দিতে আমার যে ড্রাইভার আছে বাড়ির যাইতো তো আমি নিজেই যেতে মান পরের খেতে নিজের খেতে পানি দিতে হবে না পৌষ মাসে শীতের দিনে যখন স্টার দিই আপনারা তো পরে বোনেন আমরা তো মনে বনি পৌষ মাসে শীতের মধ্যে যখন স্টার দিই তখন মেশিন আপনাদের অবস্থা হয়েছে তাদের আমার কথা কি বুঝতেছেন নাকি শোনেন আমি করে গেরস্তর ছেলে ফেলু মনে করে আমি মাটিও কাটতে পারি ধানও কাটতে পারি বোঝাও নিতে পারি ডান মারাইও করতে পারি একবারে ফেলু মনে করেন না এই হাত দিয়ে কত মানুষের জানাজা নামাজ পড়াইছি মাটি দিছি গোসল করাইছি চ্যাংড়া মানুষ বুড়ো হয়ে গেছে আর নাই 200 বছর বেঁচে থাকবো এই যে হাসি দিয়ে উড়ো দিলে আগেকার মানুষ 4000 বছর 700 বছর 200 বছর তো বছরই না 200 বছর যদি আল্লাহ বাসা রাখে আপনাদের অসুবিধে আছে না অসুবিধাটাকে তালি থাকে আমার ভাইরা বাপ ভালো করে লক্ষ্য করে শুনুন কি যেন বলতেছিলাম আরে শ্যালোর কথা তো ভালোই মনে রয়েছে আপনার মুখে শ্যালো মেশিনে খেত বোনেন এই জন্যই চাষারা চিন্তা করতেছে যে নিজের খেতে শ্যালোলারা পানি দেয় পরের খেতে বেশি দিবে চায় না সেদিন গেলে শ্যালোর কথা আমি কোন জায়গায় ওয়াজ রাখছি সেটা বাদ দিয়ে শ্যালো বেশি আমার ভাই আমার আল্লাহ নামাজের কথা
মসজিদ থেকে ফিরে আসি টাকা বললেন ওয়াতি মুসলা নামাজ কায়েম করো ওয়াতু যাকাত যাকাত আদায় করো কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাস আসতে রোজা রাখো আল্লাহ এই কোরআনের মধ্যে আরেক জায়গা আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যিমা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলু সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আনবে দুই নাম্বার যারা নেক কাজ করবে আল্লাহ তাদের সম্পর্কে বলেন কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা যরকম সুবহানাল্লাহ এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ করবে নেক কাজের মধ্যে নামাজ আছে রোজা আছে ফাস আছে যাকাত আছে ভালো ভালো কাজ বাজান নেক কাজের মধ্যে বাজান ঢুকিয়া গেছে আর আমাদের দেশের কিছু বাজান আপনার কিছু ফকির আছে মাথা রাখছে বড় বড় ঝট পরনে হলো সালার শট ছিলে ছেড়া কাপড় পরে ল্যাংটা হয়ে হাইটে যায় আর কিছু মানুষ যদি বলে লোকটা ল্যাংটা কয় আরেকজন ব্যক্তি দিয়ে ওঠে লোকটা যদি ল্যাংটা হয় ভিতরে মাল আছে আমি বলি মাল আছে তা তো দেখতেছো আমার বাড়ি পূর্ব পাশে একটা মন্দির পশ্চিম পাশে মন্দির এমন ভাগ্য আমার কথা বুঝতেছেন না মাঝখানে আমার বাড়ি তো এখন মন্দির যেদিন ডুবাইবে এদিক তাকান সিয়েরা কি একবারে খারাপ নাকি শোনেন আলেম যতই কালো হোক আলেমের চেহারার দিকে ছায়া থাকলে সগিরে গুনো মাফ করে দেখে আল্লাহ তো এখন আমি ঘর থেকে বের হয়েছি দেখি যে আপনার ঠাকুর দুবনের জন্য আপনার ওই ওই দুবনের জন্য বের করছে তিন চারজন লোক আছে তখন এই ঠেলায় কোনো লোক নাই যাইতে দেখে আসি আমি ওই ভগবানের কাছে গেলাম দেখি এক ভগবানের দশ হাত আর এক ভগবানের ছয় হাত আর এক ভগবানের চার হাত আর এক ভগবানের দুই হাত আর এক ভগবান দাদান আপনার খাটো আর এক ভগবান লম্বা এক ভগবান এইভাবে আছে আর এক ভগবান এইভাবে আছে কথা কয় না কথা কয় না চিন্তা করে দেখলাম এক একটা ভগবানের এক এক রকমের হাত এক একটা ভগবানের এক এক রকমের ক্ষমতা নিচের দিকে ছায়া দেখি এক ভগবানের লুঙ্গি নাই যে ভগবানের ল্যাংটা হাতাকে লুঙ্গি নাই ওই ভগবান কি দিবে কথা কয় না কথা কয় না